দেখেন কিছুদিন আগেও এমন একটি মুহূর্ত ছিল যে মুহূর্তগুলো আমরা কখনোই কল্পনা করতে পারিনি এক বছর আগে বা এর আগে আমাদের মসজিদগুলো তালা লাগানো ছিল আমরা চাইলেও মসজিদে নামাজ পড়তে পারতাম না এমন পরিস্থিতি ছিল যে ঘোষণা ছাড়া যুদ্ধ ছাড়া লড়াই ছাড়া পুরো পৃথিবীর সকল মানুষগুলো ঘরবন্দি হয়ে গিয়েছিল আমরা চাইলেও ভয়ে ঘর থেকে বের হতে পারতাম না ঠিক কি না এমন মুহূর্ত আমরা অতিক্রম করেছি যে মুহূর্তে রাস্তাঘাটগুলোতে হাজার হাজার মানুষ চলাচল করে লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে কিন্তু পুরো রাস্তাঘাটগুলো জনমানব শূন্য ছিল গাড়ি যানবাহন মুক্ত ছিল এই মুহূর্তগুলো আমরা কখনোই কল্পনা করতে পারিনি কখনো ভাবিনি কখনো আমাদের স্মৃতিপটে আসেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মুহূর্তের সম্মুখীন করেছেন এবং আমাদেরকে কোভিড-19 থেকে মুক্ত রেখেছেন এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতিদিন তার এলাকা অবজার্ভ করার জন্য যেমন আমরা ইসলামের ইতিহাসে অনেক খলিফাদের ইতিহাসে আমরা শুনতে পাই অনেক বড় বড় আল্লাহর ওলিদের ঘটনা শুনতে পাই ওনারা রাতের গভীরে এলাকার অবস্থা অবজার্ভ করার জন্য বের হতেন ঠিক কি না ঠিক আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে তার এলাকা অবজার্ভ করার জন্য দেখার জন্য তিনি বের হলেন বের হওয়ার পর একদিন উনি রাস্তার পাশ থেকে এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন যদি আমার পাশের কোনো ঘর থেকে কান্নার আওয়াজ আসে আমি কি দৌড় দেব নাকি যাব কাছে যাব বলেন তো দৌড় দেব নাকি পালাবো নাকি কাছে যাব তাই না কি অবস্থা জানার চেষ্টা করব তিনি ও ঠিক তেমনি ভাবে কান পেরে শুনতে লাগলেন কিসের কান্নার আওয়াজ কি হচ্ছে এখানে শোনার পর উনি শুনতে পেলেন এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজারি করে বলছে হে পরওয়ারদিগার আলম হে রাব্বুল আলামিন আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আপনি যেহেতু আমাকে মহব্বত করেন এই ভালোবাসা আর এই মহব্বতকে ওসিলা করে আমার এলাকার যত গুনাহগার বান্দা বান্দি রয়েছে আমার এলাকার যত মুসলমান নরনারী রয়েছে প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন সুবহানাল্লাহ বলেন না কষ্ট লাগছে আপনাদের রাতে খেয়ে আসেন নাই খেয়ে আসতেন তো নাকি খিদে নাই তাহলে আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ এই তো মাশাআল্লাহ তো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে বোন আপনি কিভাবে জানলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন এবং এই জানার পরে আপনি কিভাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে ভালোবাসেন এই ভালোবাসাকে ওসিলা করে আপনার এলাকার সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এটা কিভাবে বললেন আমরা কি কেউ জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কিনা অনেকে মনে জানে তাই না ছোটবেলা জানো নাকি তাহলে একটু জোরে বলো জানি নাকি কেউ তো কৌতূহল বসত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন কিভাবে জানলেন তখন সেই মহিলা উত্তর দিল হে আমার পথিক ভাই আপনি জেনে রাখুন এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকেন হে আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও তোমাদের কার কি প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে বলো তোমাদের কার কি হাজত রয়েছে রব্বুল আলামিনের কাছে বলো তোমাদের কার কি অপূর্ণতা রয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করে বলো ঠিক এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার কাছে রোজারি করার সুযোগ দান করেন আল্লাহ রব্বুল আলামিন তাকে তার সালাত আদায় করার সুযোগ দান করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই কল্যাণের কাজ করার সুযোগ দান করেন যেমন হাদিসে রয়েছে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেক্ট করেন যাকে ইচ্ছা করেন তার মাধ্যমে কল্যাণের কাজ দ্বীনের সহি বুঝদান করেন ঠিক তেমনি ভাবে আজকের মাহফিলে আপনি আমি বসেছি আপনি আমি এসেছি নিশ্চয় আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার তালিকায় আপনাকে আমাকে সিলেক্ট করেছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ
যদি অবজার্ভ করি তাহলে দেখতে পাবো এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আজকের এই মাহফিলের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সিলেক্ট করতেন তাহলে এই এলাকা লোকে লোকারণ্য হয়ে যেত, ঠিক কি না? কিন্তু আপনাকে আমাকে ভালোবেসে সিলেক্ট করেছেন এই জন্য আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ খুব আসতে হয় না? খুশি। আরেকটু জোরে বলেন খুশি না বেজা? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলতে চাই তুমি ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন, তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, সকাল সন্ধ্যা ও সুখে আমার করবে নামে যত না হাজার, সকাল সন্ধ্যা ও সুখে আমার করবে নামে যত না হাজার, জিকির শিফা হয় মন থেকে ফেলেতে সব কামনার পাহাড়, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকদিন আগে শিখে গেলাম না, মুখস্থ থাকার কথা, ঠিক কি না? আমি বলে গিয়েছিলাম আমরা কলর অফ জে তো আসছে, আজকে প্রত্যেকটা শিল্পী না বানায় ছাড়বো না, ঠিক কি না? তো এইখানে আপনারা তো অটোমেটিক সব পারেন, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা, আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া ভালোবাসার কেউ আছে? আমার মনে ইমানটা দুর্বল হয়ে গেছে, তাই না? আল্লাহর নামে জিকির করতে কোনো সমস্যা আছে? কোনো ডাউট আছে? কোনো সংশয় কখনোই থাকতে পারে না, কারণ একজন একজন মুমিন মুসলমানের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আল্লাহ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা, জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা, জিকির কেমন কর আপন, তাসকিয়াতে জীবন যাপন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। মানাবলি এবার চলুন আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। আবার এখন আবার প্রশ্নের কথা শুনলে অনেকে ভয় পাওয়া যায় কিন্তু, ঠিক না? এলাকায় তো ওটো পাস আছে না, যারা অটো পাস করেছে তারা প্রশ্নের কথা শুনলে ভয় পায় যে এমন একটা বছর যে বছরে আমরা পরীক্ষা ছাড়া পাস করে ফেলেছি সেই বছর আবার কিসের প্রশ্ন, ঠিক কি না? আমি তো বলতে চাই আমাদের যুব সমাজ হলো শিক্ষিত যুব সমাজ, তারা কখনো প্রশ্নকে ভয় পায় না, তারা ভয়কে জয় করে এগিয়ে যায়। তো সেই যুব সমাজ প্রশ্নকে ভয় পায় না তো, নাকি? তাহলে বলুন তো আমাদের পরিচয় কি? মুসলমান বলতে ভয় আছে নাকি?
নাকি এখনো প্রশ্ন নিজের মধ্যে আছে যে আমি মুসলমান কিনা একটু চিন্তা করে দেখি, এরকম আছে নাকি? সংশয় আছে, ভয় আছে? আমি তো বলতে চাই মুসলমান হলো সেই জাতি যে জাতি ভয়কে জয় করে। মুসলমান হলো সেই জাতি যে জাতি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মাখলুককে ভয় পায় না। মুসলমান হলো সেই জাতি যে জাতি এই পৃথিবীর কোন বাদশা রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কারোর কাছে মাথা নত করে না, চিল্লাবে না, ঠিক কিনা? তাহলে আমাদের কি মুসলমান পরিচয় দিতে ভয় আছে নাকি? আরে বলুন তো আমাদের পরিচয় কি? আরেকটু আস্তে শুনতে চাই। মুসলমান হলো আমাদের পরিচয়। এমন জাতি পৃথিবীর ইতিহাসে এরকম শ্রেষ্ঠ জাতি আর আছে? তাহলে আমরা প্রাউড ফিল করি আমরা মুসলমান, চিল্লা বলেন ঠিক কিনা? ওমান বলুন তো আমাদের সৃষ্টিকর্তা যে মহামনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত আমাদেরকে লালন পালন করেছেন, এই বিশ্ব ভূমণ্ড যিনি সৃষ্টি করেছেন, আমাদের চোখের সামনে যা কিছু দেখি, চোখের আড়ালে যা কিছু আছে, সব কিছুর যিনি মালিক সেই মহান স্রষ্টার নাম কি? আল্লাহর নামটি একটু ভালোবাসার সাথে, শুদ্ধতার সাথে এবং আবেগ থেকে, হৃদয় থেকে উচ্চারণ করেন, বলুন তো আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু আছে? না। আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রিয় আছে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো ভুলে গেছেন সব, তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে। তাহলে আমাদের প্রিয় বন্ধুকে আল্লাহ, আরো জোরে শুনতে চাই আল্লাহ। এবার বলুন আমরা যারা মুসলমান আমাদের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছি, তাদের নেতার প্রয়োজন আছে কিনা? তার আগে আমাদের প্রয়োজন রয়েছে একটি ধর্মের, আমাদের একটি পরিচয়ের এবং একইভাবে আমাদের দলের, ঠিক কিনা? সেই ধর্মের নাম কি? ইসলাম হলো এমন ধর্ম যে ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাইড করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোন ধর্মের কোন বিল নাই, আল্লাহর কাছে অন্য কোন ধর্মের কোন গুরুত্ব নাই, সবকিছু শূন্য আর শূন্য জিল্লাহ, ঠিক কিনা? এবার আমাদের ধর্মকে আমরা সিলেক্ট করলাম, তাহলে একজন নেতারও তো প্রয়োজন আছে, ঠিক কিনা? সে নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। তিনি কেমন নেতা? তিনি কেমন নেতা? বিশ্ব নেতা। শুধু আমাদের বাংলাদেশের নেতা, ঠিক কিনা? না। সৌদি আরবের? না। আমেরিকার? না। ব্রিটেনের? না। ইরাকের? না। ইরানের? না। আমি তো বলতে চাই বিশ্বে কিয়ামতের, কিয়ামতের আগ পর্যন্ত যত মানব মণ্ডলী আসবে প্রত্যেকের শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। এরকম শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আছে? না। আসবে? না। এসেছে? না। কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাদের সার্টিফাইড করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহান উত্তম চরিত্র দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, তার ব্যাপারে আমি বলতে চাই পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানব মণ্ডলী আসবে, যত নবী রাসূল আসবে, সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সর্বশ্রেষ্ঠ হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কিন্তু নির্বাচন আসলে আমরা তো চিল্লাই অমুক নেতার চরিত্র, আবার অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে তোমার আদর্শের নেতার নাম কি বা তোমার আদর্শ কে? অনেকে বলি আমার বাবা হলেন আমার আদর্শ, বলি না? বলেন কি না? লেখেন কি না? অনেকে বলেন অমুক নেতা আমার আদর্শ, আবার অনেকে এটাও লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে আমি উজ্জীবিত, ঠিক কি না? কিন্তু আমি তো বলতে চাই যত মানুষের আদর্শে তুমি লালিত হবে তোমার ভুল করার সম্ভাবনা আছে, ঠিক কি না? কিন্তু একজন মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শে যদি তুমি নিজেকে রাঙাতে পারো, তার আদর্শে যদি তুমি নিজেকে তার গলার মালা বানাতে পারো, তোমার গলার মালা বানাতে পারো, আমি বলতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবে তুমি, চিল্লা বলে ঠিক কি না? তাহলে আমাদের নেতার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছোট সময় বিভিন্ন পরীক্ষা দেওয়ার সময় বা চাকরি ইন্টারভিউ দেওয়ার সময় আমাদের কাছ থেকে চারিত্রিক সনদপত্র চাই কিনা? চায় না। তো এক এলাকায় তো এক ছেলের কাছে তার চাকরি ইন্টারভিউ দিতে গেলে তার কাছে চারিত্রিক সনদপত্র চায়। তো চাওয়ার পর সে তার চেয়ারম্যানের কাছে আসে চারিত্রিক সনদপত্র নেওয়ার জন্য। কয়েকবার আসছে, চেয়ারম্যান সাহেবকে খুঁজে পাওয়া যায় না। একদিন শুনতে পারলো যে চেয়ারম্যানকে না খুঁজে পাওয়ার কারণ হলো যিনি চরিত্রের সনদ দেয় তিনি চরিত্রের অধঃপতনের কারণে কারাগারে রয়েছে। এটা হলো আমাদের বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু এটা ম্যাক্সিমাম না, এটা কিছু সংখ্যক। বিভিন্ন সময় আমরা ঘটনা দেখি, কিন্তু আমি তো বলতে চাই কক্সবাজারের মানুষ হলো সবাই ইসলামকে ভালোবাসে, ইসলামের আদর্শে উজ্জীবিত, ঠিক কিনা? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, আদার্স কোন পার্টি করুক, ইসলামে আন্দোলন করুক, কিন্তু সবাই ইসলামকে এমন ভয় ভালোবাসে, ইসলাম ছাড়া তাদের হৃদয়ে অন্য কোনো ভালোবাসা নেই, চিল্লাবে, ঠিক কিনা? তো সেই মুসলমান আমরা কোন নেতার আদর্শকে ফলো করি না, আমরা কাকে ফলো করি? মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নেতাও সিলেক্ট করলাম, এবার চলার জন্য গাইডলাইনের প্রয়োজন আছে কিনা? আছে। গাইডলাইনের প্রয়োজন আছে? আছে। সংবিধানের প্রয়োজন আছে কিনা? আছে। সেই সংবিধানের নাম কি? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। আমাদের উস্তাদ বলতেন কোরআন বলে এমন এক সংবিধান যেখানে লাগাই সেখানে সমাধান হয়ে যায়, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান যাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাচিলাম, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কে মারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এত চির চির মুক্তির ডাক, এগিয়ে চলে সে যে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার আমরা যে প্রশ্নগুলো করেছি এই প্রশ্নগুলো হলো মৌলিক প্রশ্ন, ঠিক কিনা? এই প্রশ্ন যদি আপনার আমার কোনো শঙ্কা সংশয় থাকে তাহলে আমার ঈমানও থাকবে না। কোরআনকে যদি সমাধানের একমাত্র মাধ্যম, একমাত্র সংবিধান যদি না মনে করি তাহলে ঈমান থাকবে? কোরআনকে যদি আল্লাহর কালাম, আল্লাহকে যদি আমার প্রভু হিসেবে মেনে না নেই আমার ঈমান থাকবে? রাসূলকে যদি আমার আদর্শ হিসেবে না মেনে নেই তাহলে আমার ঈমান থাকবে? তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام
دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين अल्लाह रब्बुल आलमीन हे मुमिन मुसलमान हे পৃথিবীবাসী তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য পথে শান্তি খুঁজে বেড়ায় তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের সমাধান খুঁজে বেড়ায় তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য পথে সমাধান খুঁজে বেড়ায় আমি রব্বুল আলমীন তোমাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য পথে যত ভালো কাজ করো না কেন এই পৃথিবীতে যত চমৎকার কাজ করো না কেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমীন বিন্দু মাত্র কোনো কিছু গ্রহণ করবে না যত উত্তম আমলই করো না কেন ইসলাম ছাড়া অন্য পথে যদি করে থাকো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে বিন্দু মাত্র কোনো আমল গ্রহণ করবে না যদি তুমি ইসলামের পথে করে থাকো হৃদয়ে যদি ইসলাম থাকে হৃদয়ে যদি ইসলামের বিশ্বাস থাকে আর যদি না থাকে কাল কিয়ামতের ময়দানে তোমরা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল চিল্লাবে না ঠিক কি না ইসলাম ছাড়া এই পৃথিবীতে তুমি যত ভালো কাজ করো না কেন ইসলাম ছাড়া অন্য পথে যত সমাধান খুঁজে বেড়াও না কেন ইসলাম ছাড়া অন্য পথে তত শান্তি খুঁজে বেড়াও না কেন হয়তোবা সাময়িক সময় শান্তি পাবে কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে শান্তি দেওয়া হবে না চিল্লাবে না ঠিক কি না এই কথা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর যারা ইসলাম ছাড়া অন্য পথে শান্তি খুঁজে বেড়াবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কাল কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের দল তারা হবে হাই হাই কোম্পানির সদস্য ঠিক কি না এই পৃথিবীতে থাকা অবস্থায় অনেক সময় অনেক কোম্পানির আবির্ভূত হয় ঠিক কি না কিন্তু কোম্পানিগুলো যখন মানুষের মূলধন নিয়ে পালায় তখন যেমন মানুষ হাই হাই করতে থাকে ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে তাদের মূলধনের অবস্থা এমন হাই হাই কোম্পানির সদস্যদের মতো হবে ইসলাম ছাড়া অন্য পথে যদি আমরা খুঁজে বেড়াই সমাধান খুঁজে বেড়াই শান্তি খুঁজে বেড়াই ঠিক কি না তো এই জন্য আমাদের যত কাজ আছে যত ভালো কাজ আছে যাই করি না কেন হৃদয়ে যদি ইসলাম থাকে তাহলে আমাদের আমল দিবেন কে জান্নাত দিবেন কে সওয়াব দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহকে ভালোবাসি তো নাকি ভাসি নাকি একটু হাত তুলেন দেখি বাবা আল্লাহকে ভালোবাসে না বিশাল বড় দেখা যায় ভুলে হয়েছে তাই না কারণ আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না ঠিক কি না ভালোবাসি মাকে ভালোবাসি মায়ের জায়গায় ঠিক কি না বাবাকে ভালোবাসি বাবার জায়গায় আমাদের নেতাকে ভালোবাসি নেতার জায়গায় কিন্তু আল্লাহকে ভালোবাসি আমার রব হিসেবে যিনি আমাকে সৃষ্টি করেছেন প্রতিনিয়ত লালন পালন করছেন তার জায়গায় আমরা অন্য কাউকে বিন্দু মাত্র ভালোবাসি না ঠিক কি না তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন মুসলমানদেরকে জানিয়ে দিন তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যারা আল্লাহর মহব্বত অর্জন করতে চাও তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও সন্তুষ্টি অর্জন করার জন্য একটি শর্ত হলো সেই শর্তটা কি ফাত্তাবিউনি আমি রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা কখনোই পাওয়া যাবে না ঠিক কি না আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে যদি রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমাশীল এবং দয়ালু চিল্লা বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই কার অনুসরণ করতে হবে আর একটু জোরে বলেন না ছোট বন্ধুরা কার অনুসরণ করতে হবে
ইনশাআল্লাহ আজকে থেকে তোমরা করা নিয়ত করতে পারবে আজকে থেকে পাঁচ ওয়াক্ত সালাত আমরা নিয়মিত পড়বো পারবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই নিয়তটা করতে পারবো জীবনে যত কাজ করব সব রাসূলের তরিকা অনুযায়ী করব পারবো না ইনশাআল্লাহ যদি আমরা রাসূলের অনুসরণ করি তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আরেকটু আস্তে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন এই পৃথিবীতে আমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে না আর কোনো চাওয়া পাওয়ার থাকে না কখনোই থাকে না একজন মুমিন মুসলমানের শ্রেষ্ঠ চাওয়া সর্বশেষ চাওয়া এবং একমাত্র চাওয়া তা হলো জান্নাত আর জান্নাত আমরা পাব তখনই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন ঠিক কি না কিন্তু আজকাল রাসূলকে ভালোবাসার কথা মুখে মুখে বলা হয় কিন্তু কাজে দেখা যায় না ঠিক কি না রাসূলকে ভালোবাসি রাসূলের জন্য পাগল কিন্তু সুদ খাই এরকম আছে কি না আছে রাসূলের জন্য পাগল রাসূলের নাম শুনলে মুখে হাতে মুখে সমানে চুমু খাই কিন্তু দেখা যায় আমি নিজে দুর্নীতি করি ঠিক আসতে বলেন না আরেকটু রাসূলের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু দেখা যায় আমার ঘরে রাসূলের সুন্নত নাই তো এরকম সুন্নত রাসূলকে পাওয়া যাবে না আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে যে ভালোবাসা আমার 24 ঘন্টার জীবনে প্রকাশ পাবে যদি 24 ঘন্টার জীবনে রাসূলকে আমাদের গলার মালা বানাতে পারি রাসূলকে আমাদের ভালোবাসা বানাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন চিল্লা আমরা ঠিক কি না এটার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কিন্তু আজকাল দেখা যায় রাসূলকে ভালোবাসার এই গল্প বলে আবার অনেকে অনেক নানা ধরনের সুযোগ নিতে চায় রাসূলের নামে নানা রকম কটূক্তি করে দুঃসাহস দেখায় এই পৃথিবী জুড়ে যত জরিপ হয়েছে সব জরিপের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক নাম্বার তাই না কিন্তু তারপরে যখন দুঃখজনক ভাবে আমরা কিছু নাস্তিকের কাছে কিছু বেঈমানের কাছে রাসূলকে নিয়ে কটূক্তি শুনি তখন হৃদয়ে রক্তঘাত হয় ঠিক কি না হৃদয়ে রক্তক্ষরণ হয় তখন বলতে মন চায় একজন ইমানদার মুসলমানরা রাসূলকে এমন ভাবে ভালোবাসে রাসূলকে এমন ভাবে ভালোবাসে তার জন্য জীবন দিতে মুসলমানরা প্রস্তুত থাকে ঠিক কি না পৃথিবীর বুকে রাসূলকে ভালোবাসার নিদর্শন দেওয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচে নাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বেঁচে নাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে নাই শাহজালাল আলী ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে নাই কিন্তু তাদের অনুসারে একটাও মারা যায় নাই আজ যদি রাসূলের জন্য জীবন দিতে হয় বাংলা মুসলমানরা সবার আগে এগিয়ে থাকবে চিল্লাবেন ঠিক কি না মাশাআল্লাহ অনেক ধন্যবাদ আমি তো এই জায়গায় আরেকবার এসেছিলাম আমি বলেছিলাম যে উপকূলের মানুষরা তারা অনেক বেশি ধর্ম ভীরু ঠিক কি না বিশেষ করে ইসলাম ভীরু বাংলাদেশের যতগুলো উপকূলীয় অঞ্চলে গিয়েছি ভোলা বলেন এই যে কুয়াকাটা তারপরে সবগুলো এলাকায় আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ইসলাম প্রিয় এবং এটা আপনাদের জন্য আল্লাহর খাস রহমত ঠিক কি না এবং আপনারা এত ভালো মানুষ হয়েছেন আপনারা দেশের বর্ডার অঞ্চলে থাকেন আমরা তো বলি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ হলেন আপনারা ঠিক কি না আপনাদের মাধ্যমে যদি অপকর্ম হয় তাহলে সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে যদি আপনারা অপকর্ম না করেন তাহলে সারা দেশ সুন্দর থাকে ঠিক কি না এই যে মিয়ানমার থেকে নানা রকম পুতলা পাটলি আসে ট্যাবলেট টুবলেট আসে এটা তো এদিক দিয়ে যায় নাকি যদি এই এলাকার মানুষ এগুলো ট্রান্সফার না করতো বাংলাদেশে এগুলো ছড়াতো তাই এই জন্য আপনারা যেমন ভাবে ইসলামকে ভালোবাসেন সামাজিক ভাবেও ইসলামকে ধারণ করবেন যদি ইসলামকে ধারণ করেন আমি তো বলতে পারি এই উপকূলীয় মানুষগুলো যেভাবে ইসলামকে ভালোবাসে তাদের হৃদয় থেকে কখনো কেউ ইসলামকে সরাতে পারবে না এবং এটাও বলতে পারি কক্সবাজারে যেমনি ভাবে কক্সবাজারের মানুষ ইসলামকে লালন করে কক্সবাজারের মানুষ যেমনি ভাবে ইসলামকে বুঝে দল মত নির্বিশেষে ইসলামের জন্য তারা এমন ভাবে ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদেরকে তারা এই এলাকা ছাড়া করতে বাধ্য করবে ঠিক কিনা তো আমি তার একটি সঙ্গীত গাইব তার আগে একটু একটা রাসূলের হাদিসের একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই রাসূলের চরিত্রটা কত চমৎকার ছিল রাসূলের জীবনটা কত চমৎকার ছিল এই গল্পের মাধ্যমে আমরা একটু জেনে যাব চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কি নাম ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু
জাবের রাদিয়াল্লাহু আনহু তার পিতা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। আমার দিকে তো লোকে কি, আমি আপনাদেরকে একটি চমৎকার একটি হাদিসের গল্প শোনাতে চাচ্ছি, আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু আনহু তার পিতা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, তার পিতা মৃত্যুকালে অনেক বেশি ঋণ রেখে যান, অনেক বেশি ঋণ রেখে যান। একইভাবে তো বাংলার মুসলমানরা সেই ফ্রান্সের রাসূলকে নিয়ে কুরুক্তি করা হয়েছিল, কিন্তু বাংলার মুসলমানরা দলে দলে বিক্ষোভে ফেটে পড়েছিল, ঠিক কিনা? সেই ফ্রান্সের রাসূলের করে যা আঘাত করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছিল। তারা বলে দিয়েছিল তোমাদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু তোমাদের জন্য অবিরাম আমাদের ঘৃণা জ্বলছে, চিল্লাবেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমানরা তিন বেলা না খাইলেও তাদের সমস্যা নেই, কিন্তু তারা ইসলামকে কখনো ভুলবে না। বাংলাদেশের মুসলমানরা এমন মুসলমান, তারা যদি না খায় তারা কখনো সালাত ছাড়ে না, চিল্লা আপনার ঠিক কিনা? সেই সেই বেইমান মুনাফিক নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, নাস্তিকতা নিপাত যাক, একটু জোরে বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আর একটু আস্তে শুনতে যাই, ঠিক নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর করে মেশিন চালা, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর একসাথে হতে হবে, কারণ মুমিন মুসলমানরা সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ, ঠিক কিনা? তাদের স্লোগানের আওয়াজ হবে ঐক্যবদ্ধ, না রায়ে তাকবীর, না রায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এখানে আমরা অনেকে ভুল বুঝতে পারে, আমাদের দেশে হিন্দুরা থাকলে সমস্যা আছে, খ্রিস্টানরা থাকলে, বৌদ্ধরা থাকলে, একইভাবে নাস্তিকরা থাকলে কোনো সমস্যা, কারণ আমরা আমরা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশের বাসিন্দা, এবং বাংলাদেশের আলেমরা সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক, ঠিক কিনা? আমরা যদি স্বাধীনতার পর থেকে একটু ইতিহাস দেখি, 49 বছরে কোনো আলেমকে কখনো দেখবো না, কোনো মন্দিরে আলেমরা হামলা করেছে, হামলা করেছে কখনো আলেমরা? স্বাধীনতার পর থেকে এমন পরিস্থিতি, এমন কোন ইতিহাস আমরা দেখাতে পারবো না, কোন আলেম খ্রিস্টানদের গির্জায় আঘাত করেছে, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন ইতিহাস দেখাতে পারবো না, কোন ধর্মপ্রাণ মুসলমান যে ইসলামকে লালন করে হৃদয়ে, যে হৃদয়ে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে, তার মাধ্যমে কখনো অন্য ধর্মের ভাইয়ের গায়ে আঘাত পেয়েছে, এরকম কোন ইতিহাস আছে? কিন্তু তারপরেও আলেমদেরকে, ধর্মপ্রাণ মানুষদেরকে অনেকে সাম্প্রদায়িক বলে গালি দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, ভাইজান, বাংলাদেশের সামাজিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আলেমরা, ঠিক কিনা? কারণ আলেমরা ছোট সময় আমাদেরকে শিখিয়েছে যে মা বাবাকে, মা বাবার প্রতি সদাচরণ করতে হবে, মুরব্বীদের প্রতি সম্মান করতে হবে, নেতাদেরকে ভালোবাসতে হবে, এগুলো কে শিখিয়েছে? আলেমরা শিখিয়ে গেছে। কিন্তু তারপর আলেমদেরকে যারা সাম্প্রদায়িক বলে, তাদেরকে বলতে চায়, আপনারা হয়তো বা অন্ধ না হয় বধির, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। সাম্প্রদায়িক কোন গোষ্ঠীর বাংলাদেশে ঠাই হবে না, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এত কম আওয়াজে পছন্দ হচ্ছে না, এবার একটু পরীক্ষা করে নেই, প্রথমে বাম পাশ, তারপর ডান পাশ, দেখবো কোন পাশের ভাইদের ইমানের জোর বেশি, ঠিক আছে? মুফতি সাইদ আহমদ সাহেব ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন, এবং তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন, চমৎকার সঙ্গীত আপনাদের হৃদয় উজাড় করে আপনাদেরকে বিমোহিত করবেন, কারণ বর্তমান তরুণ যত আলোচক রয়েছে সবচেয়ে সেরা আলোচক হলো মুফতি সাইদ আহমদ, ঠিক কিনা? কলরবের যারা ভক্ত তারা আইনুদ্দিন আজাদের ভক্ত, আইনুদ্দিন আজাদের যারা ভক্ত তারা কলরবের ভক্ত, আবার কলরব আইনুদ্দিন আজাদের যারা ভক্ত তারা সাইদ আহমদের ভক্ত, আবার
সাইদা আমাদের ভক্ত যারা তারা আমাদের ভক্ত চিল্লা আপনারা ঠিক কি না তো সেই ভাইদেরকে সাইদা আহমদ সাহেবকে খুশি করার জন্য একটু আপনাদের ঈমানটা পরীক্ষা করব দেখব কাদের জোর বেশি কাদের গলার সাউন্ড বেশি আমি তো বলেছিলাম বীর মুসলমানদের আওয়াজ হয় বিড়ালের মতো ঠিক কি না বীর মুসলমানদের আওয়াজ হয় বিড়ালের মতো ঠিক না সিংহের মতো হবে সিংহের মতো ঠিক কি না আর না মিয়া যে বনে সিংহ থাকে না সেই বনে সিংহকে বাঘ ভয় পায় ঠিক কি না আবার যে বনে বাঘ থাকে সিংহ থাকে না সে বনে বাঘি রাজা থাকে ঠিক কি না আমরা হলাম মুসলমান এমন জাতি সব জায়গায় সেরা সব জায়গায় শ্রেষ্ঠ ঠিক কি না তো এবার চলুন দেখি একটু প্রথমে বাম পাশ তারপর ডান পাশ ঠিক আছে বাম পাশ প্রস্তুত প্রস্তুত আওয়াজ শুনে মনে হচ্ছে দুপুরেও খায় নাই সকালেও খায় নাই রাতেও খায় নাই প্রস্তুত নাকি নারায়ণ তাকবীর এই যে এই মানুষগুলো বললো কেন ওই কারণে মনে ওদের কোন বাবা দাদা বা ভাই রয়েছে হেল্প করার জন্য তাই না এরকম কিছু হইতে পারে না হেল্প করা দরকার নাই আমি যেখানে বসে রয়েছি সেখান থেকে বাম আমি যেখানে বসে রয়েছি সেখান থেকে ডান কিন্তু প্রথমে যেটা মনে হয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা হলো সিংহের জাতি বীর মুসলমানের জাতি কিন্তু বীর মুসলমানের মতো আপনাদের আওয়াজ হয় নাই কারণ বীর একটা হলে যথেষ্ট একজন যদি স্লোগান ধরে বঙ্গবন্ধুর মতো যদি বলে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখন বাংলাদেশের 16 কোটি মানুষ তৎকালে 7 কোটি মানুষ তেমনি ভাবে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বীর মুসলমানরা ঠিক তেমনি ভাবে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে চিল্লা আপনার ঠিক কিনা কিন্তু সে আওয়াজ বীর কয়জন থাকে একজন হলে যথেষ্ট বঙ্গবন্ধু কয়জন ছিলেন একজন তার আওয়াজ একজন বলেছিলেন সবাই মাঠে নেমে গেছে এক ঠিক তেমনি ভাবে মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সী ভারত ও মহাদেশে সিন্ধু পদে জয় করেছিল তার বয়স কত ছিল 17 বছর কয়জন ছিলেন একজন ছিলেন বীর কয়জন লাগে একজন যদি বীর সামনে দাঁড়িয়ে যায় বাকি হাজার হাজার কর্মী পিছনে চলে আসবে জিল্লাবেন ঠিক কিনা বাম পাশ আরেকবার সুযোগ দিতে চাই তার আগে ডান পাশের ভাইদের কাছ থেকে বাম পাশের জন্য একবার মারহাবা শুনি ডান পাশ তো আরো আগে হারবে দেখা যাচ্ছে এইখানে তো আমি বীর তো কারে খুঁজে পাচ্ছি না ইমানের জোর কম সাইজ সাহেবের ভালোবাসাও মনে হয় কম ঠিক কিনা তা ভালোবাসা কম হলে ভালোবাসার মানুষকে খুশি করবেন একটু জোরে তাকবে দেবেন এটা তো পারতেছেন না আপনারা আমাকেও খুশি করতে হবে সাইজ সাহেবকেও খুশি করতে হবে ঠিক আছে বাম পাশ আরেকবার প্রস্তুত নারায়ণ তাকবীর তাও খুশি হয়নি আমি এই মানুষগুলো বাসা থেকে তালা দিয়ে আসছে মুখে যে হুজুর যত কথাই বলো মুখ থেকে তার মুখ তালে মুখের তালা খুলবো ইনশাআল্লাহ এরকম তাই না আচ্ছা আরেকবার সুযোগ দিতে চাই নারায়ণ তাকবীর এবার আর দেব না এবার ডান পাশ ওনাদেরকে মারহাবা বলেন খুব কৃপণ দেখা যায় কক্সবাজারের মানুষ তাই না খুব কৃপণ নাকি আপনারা তো অনেক সাহসী বীর মুসলমান ঠিক কিনা তো তাদের আওয়াজ মারহাবা দিতে অন্যকে কি কৃপণতা করবো কেন রাসুলের সুন্নাহ হলো অন্যকে উৎসাহ দেওয়া ঠিক কিনা একবার জোরে দেন তো মারহাবা চলেন এবার নারায়ণ তাকবীর কোন পাশের আওয়াজ বেশি হলো আজকে বীর সব ডান পাশে বসেছে বাম পাশে করছিল না আচ্ছা আমি বলতে চাই কক্সবাজারের মানুষ হলো ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসে বা ইসলামের জন্য এমন পাগল পারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে চিল্লাবেন ঠিক কি না নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ণ তাকবীর সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন